প্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণী তোমাদের সাথে আজকে এমন আলোচনা, ফিনান্স দ্বিতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে আমরা তোমাদেরকে ইতিপূর্বে অনেকবার এই অঙ্কগুলো করিয়েছি। এখানে আমাদের দেখতে পাচ্ছ যে বর্তমান মূল্য, এটা পিভি, এর সূত্র হচ্ছে এফ বি বাই এক যোগ আই ইন্টু এন। এফ বি হলো ফিউচার ভ্যালু, এক হলো সূত্রের নিয়ম, আই হলো ইন্টারেস্ট, এন হলো বছর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সূত্রটা বইয়ের মধ্যে প্রথম পাতায় পেয়ে যাবে। এখন আমরা যদি ফিউচার ভ্যালু 2 লক্ষ টাকা ধরছি, ধরি 2 লক্ষ টাকা ফিউচার ভ্যালু, তাহলে এখানে আসবে হলো এক যোগ এই যে এটা হচ্ছে 0.10%। আমাদের 10% যদি ধরি তাহলে এটা 100 ভাগ করলে আমাদের এটা চলে আসবে 0.10। তাহলে 2 লক্ষ টাকা আমাদের এই বর্তমান ভবিষ্যৎ ভ্যালু হলে আমাদের এখানে 2 লক্ষকে আমরা এটা দুটা যদি যোগ করি, 1.0010, এটাকে যোগ করলে আমাদের হবে হলো 1.1। তাহলে আমাদের এই 1.1-এর উপরে দেওয়া আছে পাওয়ার 5, এটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর মধ্যে বের করতে পারবো। এখানে আমরা তো তোমাদের বোঝানোর জন্য বলতেছি, যেমন 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করা আছে, আমি করে দিয়েছি, আবার লাস্ট তোমাদেরকে মনে করাই দিলাম, মনে করাই দিচ্ছি যে এই অঙ্কটা আপনি কীভাবে করবে। এখন ক্যালকুলেটারের সাহায্যে তুমি এই সাইন্টিফিক ক্যালকুলেটার সাহায্যে এটা যখন ভাগ করবা, তখন তোমাকে আসবে 1.6105। 1.6105 2 লক্ষ টাকাকে 1.6105 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের আসবে হলো 1,24,185 টাকা। অর্থাৎ কী বললাম এটা দ্বারা আমরা আমরা বলতাম যে যদি আমরা ব্যাংকে, কোনো সোনালী ব্যাংকে বা রূপালী ব্যাংকে অথবা কোনো জায়গায় টাকা বিনিয়োগ করি, তাহলে 1,24,185 টাকা বিনিয়োগ করলে 5 বছর পরে আমাকে 2 লক্ষ টাকা দেবে। এটাই হলো ভবিষ্যৎ ভ্যালু। বর্তমান ভ্যালু হচ্ছে 1,24,185 টাকা। এই টাকা যদি আমি ব্যাংকে রাখি 5 বছরের জন্যে, তাহলে ব্যাংক আমাকে এই ইন্টারেস্টে, অর্থাৎ 10% ইন্টারেস্টে আমাকে দিবে হলো 2 লাখ টাকা। এই 2 লক্ষ টাকা যদি আমাদের পিভিএ থাকে, এটা হলো হবে হলো সাধারণ চক্রবৃদ্ধি, সাধারণ চক্রবৃদ্ধি, সরল চক্রবৃদ্ধি অনুসারে এই টাকাটা আমরা পাবো। এটাই হলো অর্থায়ন। এই যে 2 লক্ষ টাকা আমরা পেতে যাই, আমাদেরকে ব্যাংকে টাকা রাখতে হচ্ছে 1,24,185 টাকা। এবার আমরা আসি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটা মুছে দিই তাহলে আমাদের পরবর্তী পর্যায়ের ধাপটা কি, এটা আমাদের তোমাদের সামনে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তী পর্যায়ে একই জিনিস, পিভি সমান সমান এফ বি, এক যোগ আই আর হলো এফ, এখানে লেখা আছে এন ইনটু এন। এটা হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক চক্রবৃদ্ধি হারে আমাদের যদি এইভাবে দেয়, তাহলে আমাদের সূত্র আছে এক যোগ আই এম আর উপর হবে এফ বি, ঠিক আগের মতো 2 লক্ষ টাকা। এফ বি হচ্ছে কত টাকা? 2 লক্ষ টাকা, 1.1 সুদের পার্সেন্টেজ হচ্ছে 10%। তারপরে আমরা বলবো 10%, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদেরকে পার্সেন্টেজ আমরা শিখিয়ে দিয়েছি। এটাকে 10-কে 100-তে ভাগ করলাম, আমাদের পাওয়া হবে 0.10। এটা তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে ভাগ করলে পেয়ে যাবে। তাহলে 1+10 সুদের হার, নিচে হলো 12, 12টা হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। এই 12টা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। বছর কত? এন হচ্ছে বছর 5 বছর, আর আমরা এন দ্বারা ভাগ করছি, আমরা এন হচ্ছে বছরে বার্ষিক যদি চক্রবৃদ্ধি হয় তাহলে হবে হলো 12 মাস। এই 12 মাস দিয়ে 12টা ভাগ করেছি। আমরা যদি এখন এই 10-কে এই 12-তে ভাগ করি, তাহলে আসবে হলো, তোমরা ক্যালকুলেটার সাহায্যে ভাগ করবে, 10-কে 12-তে ভাগ করবে, 10-কে 12-তে ভাগ করলে আমাদের দাঁড়াবে 1.008 সামথিং, আরও কিছু আসবে।
তাহলে এই যে 1.008 এখানে আছে 60 পাঁচ বার অংশ এখন এটা তো এভাবে গুণ করা সম্ভব না এজন্য ফিরে সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে আমাদেরকে এভাবে ভাগ করে বের করতে হবে এটা তোমাদেরকে আমরা শিখিয়েছি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা যদি এই ভাগটা না বুঝো তাহলে আমার ফোন নম্বর তোমাদের কাছে প্রত্যেকের কাছে দেওয়া আছে আমাকে তোমরা বাসায় কল করবে আমি তোমাদের বাসায় গিয়ে এটা বুঝে দিয়ে আসবো এখন দেখো এই 2 লক্ষ টাকাকে আমরা যদি 1.008 দিয়ে ভাগ করি এই তাহলে কিন্তু হবে না আগে ভাগ করতে হবে এইটাকে এই যে 60 এটাকে আমাদের কি করতে হবে প্রথমবার গুণ করতে হবে এরকম যেমন 1.008 গুণ 1.008 এরকম 60 বার গুণ করা সম্ভব নয় এই জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর সাহায্যে আমাদের এইভাবে ভাগ করা সম্ভব অল্প সময় লাগবে তাহলে 2 লক্ষ টাকাকে আমরা যদি 1.0060কে আমরা গুণ করি এভাবে 2 লক্ষ টাকা ভাগ করতে চাই তাহলে এই কাজটা আমাকে আগে করতে হবে এই কাজটা আগে করলে আমাদের দাঁড়াবে 1.613 1.613 প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এখন এই 1.61কে এই 2 লক্ষ টাকাকে যদি 1.613 দ্বারা ভাগ করো তাহলে তোমাদের আসতে হলো 1,2,3,9,9,2.56 টাকা অর্থাৎ 1,23,992 টাকা তাহলে আমরা যদি রূপালী ব্যাংক এটা যদি সোনালী ব্যাংকের কথা বলেছিলাম আমরা যদি রূপালী ব্যাংকে এই বার্ষিক চক্রবৃদ্ধি সুদে আমরা যদি এই 2 লক্ষ টাকা পেতে যায় ভবিষ্যৎ মূল্য এই ভবিষ্যৎ মূল্য 2 লক্ষ টাকা পেতে যায় তাহলে আমাদের ব্যাংকে বর্তমানে রাখতে হবে 1,23,992.56 টাকা তাহলে আমাদের সুবিধা হলো এখানে 1,23,992 টাকা আর এখানে চলে 1,24,185 টাকা তাহলে 1,24,000 আমরা 1,24,185 টাকা আর এখানে পাবো হলো 1,23,992.56 টাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ দুটো ডিফারেন্স যে এখানে টাকা বেশি জমা দিতে হয় এখানে টাকা বেশি জমা দিতে হয় তাহলে আমাদের 2 লক্ষ টাকা পাওয়ার আশা ভবিষ্যতে অর্থাৎ 5 বছর পরে তাহলে আমাদের এখানে দেওয়া লাগে 1,23,992 টাকা নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এটা চেয়ে কম দেওয়া লাগে তাহলে 2 লক্ষ টাকা পেতে গেলে আমাদের ব্যাংকের যে ব্যাংকে আমাদেরকে কম টাকা জমা দেওয়া লাগবে সে ব্যাংকে আমরা টাকা জমা রাখবো তাহলে আমরা ব্যাংকে টাকা জমা রাখবো আমাদের সুবিধা হচ্ছে 1,23,992 টাকা অর্থাৎ 1,24,185 টাকার চাইতে 1,23,992 টাকা কম এই কম টাকা আমরা জমা দিলে আমরা ভবিষ্যতে 2 লক্ষ টাকা পাবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বিষয়টা আশা করি বুঝতে পেরেছো যদি তোমরা আবারও বলছি তোমরা যদি বিষয়টি বুঝে উঠতে না পারো এবং কোনো জায়গায় কোনো সমস্যা আরও অঙ্ক প্র্যাকটিস করবে আমি তোমাদের নিকটতম জায়গায় 7নং সেকশনে আমাদের স্কুলের নিকটতম স্থানে থাকি আমাকে যে কোনো সময় আমার নাম্বারে কল করলেই তোমরা আমাকে পেয়ে যাবে আমি তোমাদের বাসায় গিয়ে তোমাদের প্রয়োজনে অঙ্ক টাকা অঙ্কগুলো বুঝিয়ে দিয়ে আসবো ধন্যবাদ সকলকে সকলকে স্বাগত সকলের সুস্বাস্থ্য কামনা করছি তোমরা অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে পথ চলবে আর তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ